বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার আমির মাওলানা মোক তাজুদ্দিন খান ও জেলা সেক্রেটারি মোক ইকবাল হুসাইন নাম ঘোষণা করা হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার মজলিস ও সুরা সদস্য দুই শূন্য দুই পাঁচ দুই শূন্য দুই ছয় সেশনের জন্য মেহেরপুর জেলা জামায়াতের ইসলামীর দায়িত্ব দেওয়া হয়েছে রুকুন্দের গোপন ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে নির্বাচনের পর বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার সেক্রেটারি ও জেলা নায়েবে আমিরসহ পৌর ও উপজেলা আমিরদের নাম ঘোষণা করা হয়েছে সোমবার বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার সেক্রেটারি মোক ইকবাল হুসাইন জেলা আমির মাওলানা মোক তাজউদ্দিন খান সহ পৌর ও উপজেলা আমিরদের নাম ঘোষণা করা হয় মেহেরপুর জেলা সেক্রেটারি হিসাবে মো ইকবাল হুসাইন জেলা আমির মাওলানা মোক তাজউদ্দিন খান জেলা নায়েবে আমির মাওলানা মোক মাহাবুবুল আলম সদর উপজেলা আমির মোক সোহেল রানা মুজিবনগর উপজেলা আমির মাওলানা খান জাহান আলী গাংনি উপজেলা আমির ডা রবিউল ইসলাম মেহেরপুর পৌর আমির মোক সোহেল রানা ডলার নির্বাচিত হন গত এক দুই নভেম্বর পৌর কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার মজলিস ও সুরা সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয় বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলার এক হাজার চার তিনজন জন রুকন গোপন ব্যালটের মাধ্যমে ভোট দেন এর আগে বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার আমির হিসাবে মাওলানা তাজ উদ্দিন খানের নাম ঘোষণা করা হয়